হলো আহমদ আর সাইফ, এদের নিয়ে মাছ ধরলাম আজকে। আমরা মাছ ধরবা? হ্যাঁ চলুন, ওই ওই পুকুর আরেকটা আছে, আরো মাছ শিখাছি আই। আমি টাকি মাছ দুইটা ধরছি। ঠিক আছে চলুন তাহলে আমরা ওইখানে মাছ ধরি না। আর যাব না ওখানে গিয়ে, বন্ধ করে দিল ঘরে নেট পায় না। আরে বাইরে, হ্যাঁ সব বাইরে থাকেন। নাম বলেন? আহমদ আরবি। আহমদ আরবি, আহমদ সিনহা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। দেখে এদিক নিয়ে আসেন তো, আমাকে দেখান তো প্লেন, এবার প্লেন তৈরি করে ফেলছেন, খুব সুন্দর। এদিকে আসেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্বালা তাই আরে হাসান, ওরা তিনজনে যে আধা ঘন্টা ই করতেছে, মাছ পাইছে গ্রামীণ বৈচিত্র দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আহমদ আরবি, দেখেন ওই ওই গলি দিয়ে আরেকটু তাকে থাকেন, একটু করে ওই আরো জানাইতেছে যদি বর্ষা মৌসুমের সময় এই পানিতে ভর হয়ে থাকে, নদীটা একদম ভরে যায়, আপনার জালের উঁচু এই যে দেখছেন জালের ইয়া দেখলে বুঝতে পারবেন, এই যে জালটা দেখছেন কতটুকু উঁচু, তার মানে ওই পরিমাণ পানি থাকে, তখন তারা ওই জাল দিয়ে মাছ ধরে, তখন শুকিয়ে গেছে নদী, এই জন্য মাছ ধরে। তো আমাদের বাড়িটা হচ্ছে একদম নদীর পাড়েই আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, চলুন ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা ওই যে দূরে বসে আছে সেরকম, এটা হলো আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই, আসেন দেখাই সালমান শাহ কাটিংয়ের মাথা হচ্ছে দেখছেন, এই যে হলো বড় ভাই। তাই বা নাম কি নাম কি কি করেন আপনি মোবাইল আনতে গেছিলেন, গেছিলেন আপনি মোবাইল আনবেন, হ্যাঁ আই দে দে রে সাদা দে দে হয় না।